ظلمنا ربي رحمكما كما ربياني صغيرا ربي رحمكما كما ربياني صغيرا الله رب العالمين الله امرا অনেক গুনাহগার বান্দা মেহেরবানি করে অনেক মহিলা পুরুষ প্রতিবন্ধী মানুষের অসহায় মানুষের আমরা গুনাহগার আপনার সহি দরবারে হাজির হইছি শুক্রবার জুমার দিন আল্লাহ আমাদের এই সমস্ত কবিরা সুবিরা জানা মাদানা জাকাতি বাতরি জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের সারা বিশ্বের মুসলমানরা দাদা দাদি নানা নানি কালাকালু জেলা জেলি মা বাবা সন্ধকার কবরে আল্লাহ সকলের কবর আযাব থেকে মাফ করেন বেহেশতের বাগান করে দেন জান্নাতুল ফেরদাউসে নসিব করে দেন আল্লাহ আমাদের একজন বান্দি আল্লাহ আমাদেরকে অনুদান দেন এলেনা ফারায়ান আল্লাহ ওনার কবিরা সবিরা জানা ওয়াজানা বাতিরি জীবনের সমস্ত গুনাহ কথাগুলি মাফ করে দেন আল্লাহ ওনাকে নামাজি বানাইয়া দেন আল্লাহ ওনাকে জিন্দাগির মুত্তাকিন বানাইয়া দেন ইমান আমলের ব্যবস্থা করে দেন আল্লাহ এলেনা ফারায়ানকে আল্লাহ পর্দার ব্যবস্থা করে দেন আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্যর রূপে বরকত দান করে দেন আল্লাহ আল্লাহ ওনার ছেলে অসুস্থ নেই আল্লাহ ওনার ছেলে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ওনার ছেলের ব্যবসা বাণিজ্য রূপে বরকত দান করে দেন আল্লাহ ওনার ছেলের টাকা পয়সার রূপে বরকত রুজি কামাই বরকত দান করে দেন আল্লাহ ওনার ছেলেকে হায়াত তৈবা দান করে দেন নামাজ জীবনে দেন আল্লাহ আল্লাহ ওনার গাড়িগুলা বন্ধ হয়ে রয়েছে আল্লাহ বিক্রি বন্ধ করে রেখেছেন আল্লাহ ওনার গাড়িগুলো যেন বিক্রি করার মতন ব্যবস্থা করে দিন আল্লাহ আল্লাহ যারা বিক্রি করবে যারা কিনবে আল্লাহ কিনার মতন কাস্টমারগুলি ব্যবস্থা করে দিন আল্লাহ ওনার গাড়িগুলোর বেচার মতন ব্যবস্থা করে দিন আল্লাহ কবুল করেন আল্লাহ আল্লাহ নাফাকে কবুল করেন ওনার ছেলেমেয়েদেরকে কবুল করেন ওনার স্ত্রী পরিবার পরিজনদেরকে কবুল করেন আল্লাহ আমাদের মনোরগঞ্জ প্রতিবন্ধীদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকেও কবুল করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ আমাদের সেনা অপরায়ণ আসছে 18 তারিখ নভেম্বর আল্লাহ আমরা খাওয়া দাওয়া এবং নিরাপত্তা জিনিসপত্র অনুদান দান অনুদান দেওয়ার মতন ব্যবস্থা করে দিন আল্লাহ আল্লাহ আমাদের যত মহিলারা আছে প্রতিবন্ধী মা ও বোনেরা সকলকে পর্দার ব্যবস্থা করে দিন আল্লাহ আল্লাহ সকল মহিলাদেরকে স্বামীর সেবা করার মতন ব্যবস্থা করে দিন আল্লাহ তারা মার্কেটে যায় মার্কেটে যাইলে তাদের পদ্মগুলি ব্যবস্থা করে দিন আল্লাহ তাদের চোখকে ডাকনি করার ব্যবস্থা করে দিন হাতগুলি ডাকনি করার মতন ব্যবস্থা করে দিন আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়েত করে দিন আল্লাহ আল্লাহ আমাদের না আমাদের মা বোনদেরকে নামাজি বানিয়ে দেন কোরআন শরীফ তেলাওয়াত করার মতন ব্যবস্থা করে দিন আল্লাহ তারা শ্বশুর শাশুড়ি যারা আছে সমস্ত মহিলাদেরকে শ্বশুর শাশুড়ির সেবা করার মতন ব্যবস্থা করে দেন আল্লাহ তাদেরকে স্বামী তাদের স্বামীর সেবা করার মতন ব্যবস্থা করে দিন ছেলেবেলেদেরকে আল্লাহ মাদ্রাসার লাইনে কোরআন হাফেজ বানানোর মতন ব্যবস্থা করে দিন আল্লাহ আল্লাহ এমন একটি মহিলা আছে অনেক মহিলা এখানে হাত উঠেছে আল্লাহ জানে না কার কি নিয়ত আল্লাহ ওনাদের ছেলেবেলেদেরকে হাফেজ বানাই দিন আল্লাহ মাদ্রাসায় কোরআনের হাফেজ বানাই মতন মানাই এক ছেলে মহিলাদেরকে যেন আল্লাহ ওনাদের ছেলেরা যেন জানাজা মৃত্যুর পরে জানাজা করার মতন সেই তৌফিক দান করে দিন আল্লাহ আল্লাহ আমাদেরকেও প্রতিবন্ধী আমরা যারা গাড়ি ঘোড়াতে যাই বিভিন্ন জায়গায় যাই আমাদেরকে সকলকে আবাদত করে দিন আমাদের মানিক রব্বি গামা ইস্তুকুন আসসালামু আলাইকুম মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললাম তোর সাটার ব্যবস্থা করে দিলি না কত দিব নূর আলম।